কি কারণে ঝিমুরটা? ঠিক আছে, আমার হাত এত ধর্মঘট ডাকা হইলে একটা সময় দিতে হয় যে এই সময়ের মধ্যে 15 দিন 10 দিনের 10 মিনিটের সব দাবি দেওয়া না মানলে, দাবি দেওয়া না মানলে আমরা লজ বন্ধ করে দিব। যদি এই যে এই সময়টুক না দিয়া এই সাধারণ যাত্রীদের হয়রানি, এই যে আমরা দূর দূরান্ত থেকে ফরিদপুর রায়পুর লক্ষ্মীপুর থেকে লোকজন আসছি, আসার পরে আমরা লজ পাইতেছি না। সিনিয়র নেতারা ঘোষণা দিয়েছেন এই দাবি যদি না মানা হয় 15 তারিখ দিবে কথা বা 1 মিনিট থেকে লাগাতার কর্মবিরতি আমরা পালন করব। 1 মিনিট থেকে 1 মিনিট পর্যন্ত আমাদের এটা সুরাহা না হওয়ায় আমাদের কর্মবিরতি চলছে ইনশাল্লাহ। আমাদের যে অবস্থা বেতন দেয় ঠিক আছে, কিন্তু আসলে আমাদের যে বেতনে হচ্ছে এখন বর্তমানে তো বাজারে অনেক কিছুই দাম কম বেশি, আমাদের খাওয়ার টাকাটা মানে ভাতা সেই ভাতাটা তো আপনার দিলে হয়তো ভালো হইতো, বা আমরা তো অনেক কষ্ট করি এখানে। হ্যাঁ, কারণ মনে করেন আমাদের তো নদী বন্দরে অনেক কিছুই আছে, সবসময় সন্ত্রাসী হয়, তারপরে সন্ত্রাসীবাদ অনেক ডাকাতি হয়, আমাদের অনেক কিছু করে, কিন্তু আসলে এগুলো আমরা কোনো কিছু পাই না। হ্যাঁ, অনেক চুরি ডাকাতি হয়, আমরা তো সারাদিন রাত ঘন্টা 24 ঘন্টা পরিশ্রম করি, কিন্তু আমরা পরিশ্রমের ফলটা পাই না। কিন্তু গার্মেন্টস বা অন্য কিছু ওখানে সব ভালো আদের, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা কোনো কিছুই পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে বলেন?